মর্নিং, শুভ সকাল। আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে হলো শুক্রবার সকাল 6:45। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। এই সকালে উঠেছি, একটু তাওয়া বসিয়ে দিয়েছি, বাবু উঠে পড়েছে, একটু তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটু পাউরুটি, বাবু পাউরুটি ছাঁকা, আর চা। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কালকে রাত্রের বাসনটা রাত্রেই মেজে ফেলেছিলাম বলে আজকে উঠেই তাড়াতাড়ি করে চাটা বসাতে পারলাম। সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে গা ধোয়া, নাইটি ছাড়া, বাথরুম পরিষ্কার করা, দুয়ারে জল দেওয়া, এগুলো সব হয়ে গেছে। ছেলে ঘুমোচ্ছিল, ওকে ডাকলাম 6:30-এর সময়, নালে তো দুষ্টুমি করবে। সকালে জগটায় জল ভরতে ভুলে গেছি, তাই বাবুর বাবা বলছে কি গো জগ খালি কেন। চা খাবি না? বড় বাটারটা শেষ হয়ে গেছে, ছোট বাটারটা ছিল, এটা দিয়ে চালালাম। আজকে জানলা দিয়ে খুব হাওয়া দিচ্ছে, গ্যাস নিয়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে, আর ভালো লাগছে, এতটা গরম লাগছে না, অসুস্থ। প্যাচ প্যাচে গরমটা ছিল, ওইটা নেই ওই হাওয়াটার জন্য। কালকে যেমন দুপুরে খুব গরম হাওয়া দিচ্ছিল, আজকে হাওয়াটা বেশ, সকালের হাওয়া তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। বাবুকে চা আর কমপ্লেন মিশিয়ে দিয়েছি, দিয়ে আসি। রোদও দিয়েছে বেশ ভালো, কটকটে রোদও দিয়েছে, আর হাওয়াও বলো টিফিন বক্স ধুতে দিয়েছিলি, দিলে পাবি। আমি তো রান্নাঘরে দেখছি না, দেখতে পাচ্ছি না। এখন আমি চা খাই, তারপরে সকালের চাটা আমরা একসাথে বসেই খাই, তাতে প্রথম সকাল থেকেই একটা কাজে এনার্জি পাওয়া যায় একসাথে বসে খেলে। বাবুর বাবাও আমাকে টুকিটাকি হেল্প করে, এই যে আমার বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, আবার প্যাকেটটা নিয়ে এসে ডিবেতে ঢাললো। আস্তে আস্তে, তাড়াহুড়ো করিস না,
টাটা। বাবু গেল স্কুল, বসিয়ে দিয়েছি ছলা আলু সেদ্ধ, দেখো ছলা আলু সেদ্ধ আর শশা দিয়ে মুড়ি খাওয়া হবে টিফিনে। এইবার চলছে বিছানা ঝাড়া, বালিশ গোছানো, চাদর পাল্টানো। ওই ঘরটা হয়ে গেছে, এই ঘরটাও আমি ছেড়ে ফেলি, কারণ ঝাঁট দেবো তো দুটো বিছানায়, এই জন্য ছেড়ে ফেললাম। দুটো ঘর, দালান, ঝাঁট দিতে বেশ ভালোই সময় লাগে জানো তো, ওই জন্য সকালে আগে বাবুকে স্কুল পাঠিয়ে এই কাজগুলো করি। সকাল থেকে সন্ধে অবধি আমাকে প্রায় 3 বার ঝাঁট দিতে হয়, ঘরটা ছোট তো খুব নোংরা হয়ে যায়। ওই ঘর, রান্নাঘর ঝাঁট দিয়ে এবার এই ঘরটা ঝাঁট দিয়ে আর দালান দিয়ে টেনে নিয়ে একবারে বাইরে নিয়ে যাব। এবার গ্যাসের ওই জায়গাটা মুছে নিয়ে ভালো করে তারপর বাসনগুলো মেজে ফেললাম। গ্যাসটাও আমি 3 বার মতো মুছি সারাদিনে, একবার রাত্রে, একবার ভাত খাওয়ার পর, আর একবার এবার চা হয়ে যাওয়ার পর। বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছে, ওই জন্য আবার একটা সাবান নিয়ে একটু ভিজিয়ে নিলাম, যাতে সাবানটা ব্যবহার করতে পারি ঠিক করে। এই যে জানলা দিয়ে সকাল থেকে রোদ ঢোকা শুরু হবে, এখন সেই 4টে পর্যন্ত রোদ ঢুকবে জানো তো, অথচ শীতকালে রোদ আসে না একদম।
বাসনগুলো গুছিয়ে রেখে আর মসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একটু নুন জল দিয়ে এই মসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হবে আম দিয়ে টকের ডাল। সবজি কাটতে বসেছি, এই যে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স পোস্ত করব আলু দিয়ে। চলো সবজিটা কেটে নিই। ঢ্যাঁড়সগুলো বেশ নরম আর কচি ছিল আর খেতেও বেশ ভালো টেস্ট ছিল। কেটে নিয়েছি ছাঁচি কুমড়ো, আর এইটা তরকারি হবে। কড়াইতে বসিয়ে দিই। একটু সেদ্ধ হবে হলুদ দিয়ে, তারপর তরকারি করব। ছাঁচি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওটা তরকারি হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। দেবো কয়েকটা বই, টাটকা কচি আলটা হবে টকের ডাল। আমটা না খুব সুন্দর নরম, একটু আঁচি নেই, দারুণ দেখতে। চলছে ঘর মোছা, ঘর মুছে স্নান করে তারপর যাবো ছাদে জামা কাপড় ধুতে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, এবার শুধু ভাতটা করতে বাকি আছে, ভাত বাকি সব হয়ে গেছে। চলো ভাতটা বসিয়ে দিই। হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল, জলটা গরম হলো ততক্ষণ চালটা ধুয়ে নিই।
পরিষ্কার করেই ধুই। চাল থেকে এই যে সাদা সাদা জলটা বেরোয়, যতক্ষণ না এই সাদা জলটা একবারে পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি চাল ধুতে থাকি। এ দেখেছো, এখন চালটা ধুলে আর নোংরা জল বেরোচ্ছে না, একদম পরিষ্কার সাদা জল হয়েছে। এইভাবে চালটা বারবার ধুয়ে যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় আমি চালটা ধুয়ে তারপরে চালটা হাঁচিয়ে দিই। রান্না হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি। এই যে ভাত, নুন, শশা, ছাঁচি কুমড়োর তরকারি, ভেন্ডি, আলুর পোস্ত, আর হচ্ছে যে ডাবের ডাল আমাদের। এই হলো আমাদের আজকে খাবারের মেনু। এই দেখো বন্ধুরা, পাঁপড় রুটি দিয়েছি। এগুলো না কেনা পাঁপড় নয়, এগুলো হচ্ছে কেনাই মানে প্যাকেটের পাঁপড় নয়, এগুলো হচ্ছে হাতে তৈরি পাঁপড়। আমাদের এখানে দাসনগরে দেখি অনেকে পাঁপড় বানায়, তো ওদের কাছ থেকেই নিয়ে এসেছি। এগুলো তেল দিয়ে ভেজে খায়, আবার মানে এমনি আগুনে সেকেও খেতে খুব ভালো লাগে, তাই বাবু বাবাকে বলেছিলাম নিয়ে এসেছে। একটু রোদে দিয়ে দিচ্ছি যাতে ভালো থাকে আর কি, অনেকগুলো পাঁপড় তো খেতে তাড়াতাড়ি শেষ করা যাবে না, ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে পড়ে আছে আমার বেসিনে বাসন, জানলা দিয়ে ঢুকছে ভীষণ রোদ, এখানে মানে দাঁড়ানো যাবে না, তাই রোদটা একটু কমুক তারপরে বাসনগুলো ধোবো। আর ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, কালকে রাত্রে একদম ঘুম হয়নি, মশারির ভেতরে মশা ঢুকে পড়েছিল, সে গোটা রাত ধরে ওই মশার কামড় খেয়ে খেয়ে কোনো রকম অল্প স্বল্প ঘুম হয়েছিল, তো আজকে ভাত খেয়ে শুতেই ঘুম ধরে গেছে। বাসনগুলো পড়ে আছে, মেজে ফেলবো একটু পরে। বাসন মাজা হলো কমপ্লিট, দেখেছি আজকে কত গুড আফটারনুন, শুভ বিকেল। বাসনগুলো মাজতে গেছি, আবার এসেছে নোংরা ফেলালো, কু কু করে বাসি বাজাচ্ছে না, তো আবার নোংরাটা ফেলে দিয়ে এলাম। তো এইভাবে সকাল থেকে বিকেল অবধি আমার চলে যুদ্ধ। এরপরে ছেলেকে একটু পড়তে বসাবো, ও বসেছে, এ দেখো উঠে চলে এসেছে, তো ওকে একটু পড়তে বসাবো, নাহলে দুষ্টুমি করবে, বইপত্র পেতে নিয়ে খেলা করবে, আর তারপরে যাবো একটু বাজারে। আর বাজার থেকে কী কী নিলাম তোমাদেরকে কালকে দেখাবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আজকের মতো, বাই বাই।